ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। সো আজকে একটি খুব সুন্দর এবং বিউটিফুল প্রিমিয়াম সাইজের টু অ্যালটেড 3 BHK HIG ক্যাটাগরির একটি 1488 স্কোয়ার ফিটের ফ্ল্যাট নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতা নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ। আমার পেছনটাই আপনি দেখতে পাচ্ছেন বিশ্ববাংলা গেট। এই বিশ্ববাংলা গেটের থেকে উইদিন 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আমরা পৌঁছে যাব যেখানে আজকে ফ্ল্যাটটি দেখব। দারুণ একটি ফ্ল্যাট, প্রিমিয়াম সাইজের ফ্ল্যাট আপনারা দেখবেন, আর কমিউনিকেশন ওয়াইজ খুব সুন্দর। আপনি এই যে বিশ্ববাংলা গেটটা দেখছেন, এই বিশ্ববাংলা গেট থেকে আপনি যদি রাইট সাইড চলে যান, এটা চলে গেছে টুয়ার্ডস অ্যাকশন এরিয়া 3-র দিকে। এখান থেকে DLF এবং DLF-1 এবং ইউনিটেকের ডিস্টেন্স হচ্ছে উইদিন 1.5 কিলোমিটার। আর বাদিকের রাস্তাটা চলে গেছে টুয়ার্ডস সেক্টর 5-এর দিকে, এখান থেকে সেক্টর 5-এর ডিস্টেন্স অ্যারাউন্ড 4.5 কিলোমিটার। আর স্ট্রেট যে রাস্তাটা চলে গেছে এটা ইকো পার্কের সামনে দিয়ে আপনার সিটি সেন্টারের দিকে, সিটি সেন্টার 2, এখান থেকে অ্যারাউন্ড 4.5 কিলোমিটার। আর এয়ারপোর্ট 7.3 কিলোমিটার অ্যারাউন্ড ডিস্টেন্স। আর এদিকে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা চলে গেছে টুয়ার্ড সেক্টর 5-এর দিকে। আমরা ঠিক এখান থেকে যদি একটু এগিয়ে যাই, সামনে একটু এগিয়ে গেলে লেফট হ্যান্ড সাইডে আমরা চলে যাব আর দেখে নেবো 3 BHK ফ্ল্যাটটা। সো এখান থেকে আপনি যদি থ্রু ওয়াকিং ডিস্টেন্সে যান, আপনি উইদিন 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন ফ্ল্যাটের মধ্যে। তো চলুন আমরা একবার দেখে নিই ফ্ল্যাটটা। তো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, বিকজ এই ভিডিওর মধ্যে সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। এবং এই এই যে ফ্ল্যাটটা আমি দেখাবো, এই ফ্ল্যাটের যে প্রাইস থাকছে, দারুণ একটি লুক্রেটিভ এবং অ্যাট্রাক্টিভ একটি প্রাইসের মধ্যে আমি দেখাবো। বিকজ যে প্রাইসে আপনারা এই ফ্ল্যাটটা দেখবেন, এই মুহূর্তে অ্যাকশন এরিয়া 1-এ এই সাইজের প্রিমিয়াম সাইজের, যেটার সঙ্গে 4টে বাথরুম এবং একটি অ্যাডিশনাল স্টোর রুম প্লাস ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং নিয়ে যে প্রাইসটা থাকবে, দ্যাট ইজ ভেরি এক্সাইটেড। তো চলুন আমরা একবার প্রপার্টিটি এক্সপোজ করে নিই, দেখে নিই। আমাদের সঙ্গে থাকবেন, আর চ্যানেলে নিউ হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। আমরা যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন আমরা একবার দেখে নিই প্রপার্টি। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিল্ডিং, এটি হচ্ছে একটি G+4 বিল্ডিং। এখানে প্রতিটা ফ্লোরে একটা করে 3 BHK ফ্ল্যাট থাকছে এবং একটা করে পার্কিং থাকছে। সো আমরা যে ফ্ল্যাটটা দেখব সেটা হচ্ছে 3rd ফ্লোরে। এটা হিটকো অ্যালটেড ইন্ডিভিজুয়াল HIG প্লট, HIG বিল্ডিং। তার মধ্যে আমরা একটি 3 BHK ফ্ল্যাট প্রিমিয়াম সাইজের 1488 স্কোয়ার ফিটের আমরা ফ্ল্যাটটা একবার দেখে নেব। তা আপনারা দেখছেন খুব সুন্দর আউটসাইড এলিভেশন, আর এই হচ্ছে মেন গেট। ফ্রন্টের দিকে আপনি ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন, এই যে ফ্রন্টের যে ব্যালকনি, আপনি দুটো বেডরুমের সঙ্গে পাশাপাশি এখানে ব্যালকনি পেয়ে যাচ্ছেন, ইন্টার কানেক্টেড থাকবে আর ফ্রন্টে ফ্ল্যাটটা থাকছে। এই হচ্ছে পার্কিং এরিয়া, আর এপাশে দুটো ওপেন পার্কিং আছে। আপনারা এই ফ্ল্যাটের সঙ্গে এই পার্কিংটাই পেয়ে যাচ্ছেন। এখানে টোটালি ইন্ডিপেন্ডেন্ট একটি পার্কিং আপনি পেয়ে যাচ্ছেন, যে কোনো কার আপনি এখানে রাখতে পারবেন। আর এই হচ্ছে বিল্ডিংয়ের মেইন এন্ট্রেন্স, এটা হচ্ছে কেয়ারটেকার রুম, এখানে 24 আওয়ার্স কেয়ারটেকার থাকে। আর এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা, দুদিক থেকে এখানে এন্ট্রেন্স আছে, এদিকে একটা এন্ট্রেন্স অ্যান্ড এদিকে একটা এন্ট্রেন্স। আর এই হচ্ছে হচ্ছে লিফটের জায়গাটা। 3rd ফ্লোরে চলে এসেছি, যে ইউনিটটা আপনারা দেখবেন এটা হচ্ছে 3rd ফ্লোরে আছে। আমি যেমন আগেই বলেছিলাম এটা একটি G+4 বিল্ডিং এবং এর সঙ্গে আপনি একটি ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিংও পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে লিফটের জায়গাটা। আর আমরা যখন ফ্ল্যাটে এন্ট্রি করব তখন নর্থের দিকে এন্ট্রি করব। আপনি স্ট্রেইট এন্ট্রি করার পরে আপনি নর্থে একটি মাস্টার বেডরুম পাচ্ছেন, অ্যাটাচ টয়লেট সহ, এবং ওদিকটায় আপনি ওয়েস্টের দিকে পাশাপাশি দুটো বেডরুম পাচ্ছেন, তার মধ্যে একটা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন এবং টোটাল 3টে বাথরুম এবং একটি স্টোর রুম আপনি পেয়ে যাচ্ছেন। সো ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1488 স্কোয়ার ফিট ইনক্লুডিং কার পার্কিংয়ের সাইজটা নিয়ে। আপনি এটার সঙ্গে একটি কভার্ড কার পার্কিং পেয়ে যাচ্ছেন। তো সিম্পলি আপনি যখন ফ্ল্যাটে এন্ট্রি করছেন, এন্ট্রি করার পরে ফার্স্ট আপনি এখানে একটি বেডরুম পেয়ে যাচ্ছেন। আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা বেডরুমের সাইজ অ্যারাউন্ড 12x13, 11x13, এই ধরনের বেডরুমের সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আপনি এদিকে একটা এবং এদিকে একটা দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। আপনি দেখছেন বেডরুমের সঙ্গে যে বাথরুমটা, খুবই স্পেসিয়াস সাইজের বাথরুম, ভেতরে একটি ওখানে বেসিন লাগানো আছে। অ্যান্ড এরপরে আমরা দেখে নেব পাশাপাশি দুটো বেডরুম। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আপনারা দেখছেন খুবই স্পেসিয়াস সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া।
একটু এগিয়ে গিয়ে আপনি ওদিকটা যদি দেখেন, এখানে একটা স্টোর রুমের প্রভিশন আছে। আপনি চাইলে এটাকে পুজো রুমেও কনভার্ট করতে পারেন। ফ্ল্যাটটা কিন্তু আনইউজ ফ্ল্যাট এবং প্রিমিয়াম সাইজের ফ্ল্যাট, দারুণ একটি প্রপার্টি আজকে আমরা ভিজিট করছি। অ্যাকশন এরিয়া ওয়ানের মতো এই লোকেশানে এবং প্রিমিয়াম সাইজের ফ্ল্যাট, যেখানে আপনি তিনটে বাথরুম, একটি স্টোর রুম এবং তিনটে বেডরুমের সঙ্গে ফ্ল্যাট পাচ্ছেন এবং স্পেসিয়াস সাইজের একটি কিচেন। এই হচ্ছে কিচেন, আর কিচেনের সঙ্গে এখান থেকে একটি ওয়াশরুম আছে। এটা একটি ওয়াশরুম আপনারা দেখছেন, সমস্ত ফিটিংসগুলো লাগিয়ে দেওয়া হবে, রেডি করা হবে। আর এই হচ্ছে লিভিং এরিয়া, এভাবে যদি আমি দেখাই এটা হচ্ছে লিভিং এরিয়া। আমি প্রথমে সেকেন্ড নাম্বার বেডরুমটা একবার দেখে নেবো। এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম, এটার সঙ্গে আপনি ব্যালকনি প্লাস অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। এই যে আপনারা দেখছেন, এটার সঙ্গে অ্যাটাচ টয়লেট। আপনারা ফ্ল্যাটটা ফিজিক্যালি যখন দেখবেন বুঝতে পারবেন, খুব স্পেসিয়াস সাইজের ফ্ল্যাট আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েস্টার্ন স্টাইলের এখানে আপনারা দেখছেন বাথরুম, আর প্রত্যেকটা ফিটিংস এখানে কোয়ালিটি অফ প্রোডাক্ট ইউজ করা হয়েছে। আর ব্যালকনি হচ্ছে ইন্টারকানেক্টেড, আপনারা দেখছেন লম্বা একটি ব্যালকনি, দুটো বেডরুমের সঙ্গে ইন্টারকানেক্টেড। আমি যদি এখান দিয়ে চলে যাই তাহলে এই যে আপনারা দেখছেন, এটা হচ্ছে থার্ড নাম্বার বেডরুম, এটার সঙ্গেও অ্যাটাচ টয়লেট আছে। দ্যাট মিন তিনটে বেডরুমের সঙ্গে আপনি তিনটে অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন, প্লাস ওদিকে একটি আপনি কিচেনের সঙ্গেও একটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। তাহলে সেভাবে যদি আমি দেখি, এখানে আপনি চারটে ওয়াশরুম পেয়ে যাচ্ছেন আর একটি স্টোর রুম পেয়ে যাচ্ছেন। এটাও হচ্ছে মাস্টার বেডরুম, তিনটে বেডরুম এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, তিনটেই মাস্টার বেডরুম। সো দারুণ ফ্ল্যাট, সো দারুণ অ্যাডভান্টেজেবল। এবং এখান থেকে বিশ্ববাংলা গেট থ্রু ওয়াকিং ডিস্টেন্স, 5 to 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনি পৌঁছে যাবেন বিশ্ববাংলা গেটের কাছে। এবং তার পাশে আপকামিং মেট্রো স্টেশন আপনি পেয়ে যাচ্ছেন ইটকো ভবনের সামনে। তো দারুণ একটি অ্যাডভান্টেজেবল প্রপার্টি আপনারা দেখছেন, এবং এই প্রপার্টিটি হচ্ছে আনইউজ। আপনি চাইলে এই প্রপার্টির এগেনস্টে যে কোনো ব্যাংক থেকে, ন্যাশনালাইজ কিংবা প্রাইভেট ব্যাংক, যে কোনো ব্যাংক থেকে এটার এগেনস্টে ব্যাংক লোন পেতে পারেন। এই প্রপার্টির যে প্রাইস ভ্যালু রাখা হয়েছে ইনক্লুডিং কার পার্কিং নিয়ে 77 লাখে আপনি এটা পেয়ে যাবেন। 77 লাখে একটি 3 BHK, 3 বেডরুম, 4 বাথরুম, একটি স্টোর রুম সহ আপনি দারুণ একটি প্রপার্টি পেয়ে যাচ্ছেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড লাইক শেয়ার করে দেবেন। আমরা যখনই এই ধরনের কোনো প্রপার্টি রিলেটেড নিয়ে আসবো আপনাদের জন্য আপডেট, আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে।